ओम शांति। 6 नवेम्बर 2023 प्रातः मूल्य बाप दादा मधुबन। मिष्टि बच्चारा देही अभिमानी हवाते तुम्हारे सेफ्टी रही है। तुम्हारा श्रीमत अनुसारे आध्यात्मिक सार्विस करते लेके पड़ो, ताहले देह अभिमान रूपी शत्रु आक्रमण करबे ना। प्रश्न, माथाय विकर्मेर बोझा थाकले तार लक्षण केमन हबे? सेई बोझाके हल्का करार पद्धति बोलो। उत्तर, जतक्षण पर्यन्त विकर्मेर बोझा रयेछे ततक्षण ज्ञानेर धारणा हबे ना। एमन सब कर्म करा हयेछे जेगुलो बार बार बाधा देय, आगे एगोते देय ना। एई बोझाके हल्का करार जन्य निद्राके जय करे निद्राजित हो। रात्रि जेगे बाबाके स्मरण करले बोझा हल्का हो जाबे। गीत, माता ओ माता तुमि विश्वेर भाग्य विधाता। ओम शांति। एटा आसले जगतम्बार महिमा, कारण ए हलो नूतन रचना। एकेबारे नूतन रचना तो कखनो हय ना, पुरातन थेके नतून हय। मृत्युपुरी थेके अमरपुरीते जेते हबे, এটা হলো জীবন মরণের প্রশ্ন। হয় মৃত্যুপুরীতে মরে গিয়ে বিনাশ হবে, অথবা জীবিত অবস্থায় মৃত্যুবরণ করে অমরপুরীতে যাবে। জগতের মাতা অর্থাৎ যিনি জগৎ রচনা করেছেন, বাবাই হলেন স্বর্গের রচয়িতা, যিনি ব্রহ্মার দ্বারা স্বর্গের রচনা করেন। বাবা বলেন, আমি সূর্যবংশী এবং চন্দ্রবংশী রাজধানী স্থাপন করি, আমাকে সঙ্গম যুগে আসতে হয়। প্রতিকল্পের সঙ্গম যুগে তিনি আসেন। ক্লিয়ার ভাবে বোঝাতে হবে, কেবল মানুষ ভুল করে নামটাই পাল্টে দিয়েছে। ওরা যখন সর্বব্যাপীর জ্ঞান শোনায়, তখন ওদেরকে জিজ্ঞাসা করতে হবে, এই জ্ঞান কে কবে শুনিয়েছে, এইসব কথা কোথায় লেখা আছে। আচ্ছা, গীতার ভগবানকে তিনি কি এইরকম কথা বলেন? কিন্তু কৃষ্ণ তো দেহধারী, তার পক্ষে সর্বব্যাপী হওয়া সম্ভব নয়। কৃষ্ণের নাম বদলে গেলে এইসব কথা বাবার জন্যই বলা হবে, কিন্তু বাবাকে তো উত্তরাধিকার দিতে হবে। তিনি বলেন, আমি সূর্যবংশের উত্তরাধিকার দেওয়ার জন্যই রাজযোগ শেখাই, নাহলে তাকে 21 জন্মের উত্তরাধিকার কে দিয়েছিল? লেখাও আছে, ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের রচনা হয়েছিল এবং তারপর তাদেরকে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শুনিয়েছিল। যিনি জ্ঞান শোনান তিনি নিশ্চয় বোঝানোর জন্য ছবিও বানিয়েছিলেন। বাস্তবে এইসব ছবির মধ্যে লেখাপড়া করার কোনো ব্যাপার নেই, কিন্তু এইসব কথা সহজভাবে বোঝানোর জন্য এইসব ছবি বানানো হয়েছে। এইসব ছবিগুলো দিয়ে অনেক কাজ হতে পারে, তাই জগতাম্বারও অনেক মহিমা। শিব শক্তিও বলা হয়। শক্তি কার কাছ থেকে পাওয়া যায়? ওয়ার্ল্ড অলমাইটি বাবার কাছ থেকে। তার মহিমা বলার সময় ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি কথাটির মহিমাও বলতে হবে। অথরিটি মানেই হচ্ছে সকল শাস্ত্র ইত্যাদি নলেজ সব তিনি জানেন, তার বোঝানোর অথরিটি রয়েছে। ব্রহ্মার রাতে শাস্ত্র দেখানো হয় এবং বলা হয় ব্রহ্মার মুখ দ্বারা সকল বেদ শাস্ত্রের সার কথা বোঝানো হয়, এটাই হলো অথরিটি। তোমাদের মতো বাচ্চাদেরকে তিনি সকল বেদ শাস্ত্রের সার কথাই বোঝান। দুনিয়ার মানুষ জানে না যে কাকে ধর্মশাস্ত্র বলা হয়। বলা হয় যে ধর্ম আসলে চারটে, তার মধ্যে মুখ্য ধর্ম একটা, সেটা হলো ফাউন্ডেশন। এক্ষেত্রে বোটানিক্যাল গার্ডেনে বটগাছের উদাহরণ দেওয়া হয়। এর ফাউন্ডেশন নষ্ট হয়ে গেছে, কেবল শাখা প্রশাখা দাঁড়িয়ে রয়েছে। এই উদাহরণ রয়েছে। দুনিয়ার বৃক্ষ তো অনেক রয়েছে, সত্য যুগেও বৃক্ষ থাকবে, কিন্তু জঙ্গল নয় বাগান থাকবে। কাজের জিনিসপত্রের জন্য জঙ্গলও থাকবে, কাঠ ইত্যাদি তো চাই, তাই না? জঙ্গলে পশুপক্ষী অনেক থাকে, কিন্তু সেখানে সমস্ত জিনিস ভালো ফলদায়ক হবে। পশুপক্ষী হলো শোভা, কিন্তু নোংরা করার মতো হবে না। এই পশুপক্ষীর সৌন্দর্য তো চাই, তাই না? যখন সৃষ্টি হলো শতপ্রধান, তখন সব জিনিসপত্র শতপ্রধান হয়। তাহলে বহিস্তার কি? সর্বপ্রথম মুখ্য কথাই হলো উত্তরাধিকার নিতে হবে। চিত্র তৈরি হতে থাকে, সেখানেও লিখতে হবে ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা। এই শব্দগুলি মানুষ বোঝে না, যেন বিষ্ণুর দুটি রূপ হলো লক্ষ্মীনারায়ণ পালনকারী। এরা তো বোঝে, কোটি কোটির মধ্যেই কেউ বুঝবে। তারপরে এও লিখেছে, আশ্চর্য শুনন্তি কথন্তি, পুরুষার্থের নম্বরের অনুক্রমে আপন পথ প্রাপ্ত করে।
কোথাও না কোথাও এই কথা লেখা রয়েছে। ভগবান ও বাচক শব্দটিও সঠিক ভগবানের বায়োগ্রাফি যদি বিগড়ে যায় তখন সব শাস্ত্র খণ্ডন খণ্ডিত হয়ে যায়। দেখা যায় বাবু দিনে দিনে ভালো বয়স দিতে থাকেন। সর্বপ্রথমে নিশ্চয় করতে হবে যে ভগবান হলেন জ্ঞানের সাগর, মনুষ্য সৃষ্টির বীজরূপ। চৈতন্য বীজের মধ্যে নলেজ কার হবে? অবশ্য বৃক্ষের হবে, না হলে বাবা এসে নলেজ বোঝান ব্রহ্মার দ্বারা। ব্রহ্মা কুমার কুমারীর নাম ভালো, প্রজাপিতা ব্রহ্মার কুমার কুমারীতে অগণিত রয়েছে, এখানে অন্ধ শ্রদ্ধার কোনো কথা নেই। এ তো হলো রচনা, বাবা মাম্মা অথবা তোমরা সকলেই মাতা পিতা বলে থাকো। জগদম্বা হলেন সরস্বতী ব্রহ্মার কন্যা, বাস্তবে ইনি হলেন বিকে। কল্প পূর্বেও ব্রহ্মার দ্বারা এক নতুন সৃষ্টি রচনা করেছিলেন, এখন পুনরায় অবশ্যই ব্রহ্মার দ্বারে রচনা হবে। সৃষ্টির আদিমধ্যে অন্তের রহস্য বাবাই বুঝিয়ে থাকেন, সেই জন্য এনাকে নলেজফুল বলা হয়। বীজে অবশ্যই সম্পূর্ণ বৃক্ষে নলেজ থাকবে, ওনার রচনাই হল চৈতন্য মনুষ্য সৃষ্টি। বাবা রাজযোগ শিখিয়ে থাকেন, পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা বসে ব্রাহ্মণদের শিখিয়ে থাকেন যে ব্রাহ্মণই পরে দেবতা হয়। সঞ্জনার সময় মজা তো সকলের আসে, কিন্তু দেহাভিমানের কারণে ধারণা হয় না। এখান থেকে বাইরে গেলে আর শেষ, অনেক প্রকারে দেহ অভিমান আছে, এতে অনেক মেহনত চাই। বাবা বলে নিদ্রার উপরে বিজয় প্রাপ্তকারী হও, দেহ অভিমান ত্যাগ করো, দেহী অভিমানী হও। রাতে জেগে স্মরণ করতে হবে, কারণ তোমাদের মাথার উপরে জন্ম জন্মান্তরের বিকর্মের বোঝা অনেক রয়েছে, যা তোমাদেরকে ধারণা করতে দেয় না। এমন কর্ম করে রেখেছে সেই কারণে দেহী অভিমানী হয় না। গাল গল্প অনেক করে, বড় বড় গল্পের চার্ট লিখে পাঠায় যে আমরা 75% সময় স্মরণে থাকি, কিন্তু বাবা বলেন অসম্ভব। সব থেকে আগে চলেন যিনি, তিনি স্বয়ং বলেন কতই না প্রচেষ্টা করি স্মরণ করার, কিন্তু মায়া ভুলিয়ে দেয়, ফলো করে না, সেজন্য চার্ট পাঠায় না। সত্যিকারের চার্ট লেখা উচিত, বাবাও বলে থাকে তাই না? তাহলে বাচ্চাদের ফলো করা উচিত, ফলো করে না, সেজন্য চার্টও পাঠায় না। পুরুষার্থের জন্য সময় ধার্য করা রয়েছে, এই ধারণা কোনো মাসির বাড়ি নয়, এতে ক্লান্ত হয়ে পড়া চলবে না। কেউ বুঝতে সময় নেয়, আজ নয় তো কাল বুঝে যাবে। বাবা বলে দিয়েছেন যে যারা দেবী দেবতা ধর্মের হবে আর অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে তারা চলে আসবে। একদিন আফ্রিকান ইত্যাদিদেরও কনফারেন্স হবে, ভারত ভূখণ্ডে আসতে থাকবে, আগে কখনই আসতো না, এখন সকল গণ্যমান্যেরাই আসতে থাকে। জার্মানির প্রিন্স ইত্যাদি সকলেরা কখনো বাইরে বেরোতো না। নেপালের যিনি রাজা ছিলেন তিনি কখনোই রেল দেখেননি, নিজের সীমার বাইরে কোথাও যাওয়ার হুকুম ছিল না। পোপ কখনো বাইরে বেরোয়নি, এখন এসেছেন, আসবে সকলে, কারণ এই ভারত হলো সকল ধর্মাবলম্বীদের কাছে অনেক বড়র থেকেও বড় তীর্থ। সেই জন্য এই অ্যাডভার্টাইজমেন্ট ভীষণভাবে ছড়িয়ে পড়বে, তোমাদের সমস্ত ধর্মাবলম্বীদের বলতে হবে, নিমন্ত্রণ করতে হবে। তথাপি জ্ঞান তারাই উঠাবে যে দেবী দেবতা ধর্মাবলম্বীরা কনভার্ট হয়ে গেছে, এর জন্য বোধশক্তি চাই। যদি বোঝে তাহলে সংকোধনী অবশ্যই করবে, আমরা হলাম ব্রাহ্মণ তাই না? আমাদের গীতাই শোনাতে হবে। অত্যন্ত সহজ, অসীম জগতের বাবাই হলেন স্বর্গের রচয়িতা, ওনার থেকে উত্তরাধিকার পাওয়া আমাদের অধিকার। সকলের অধিকার রয়েছে নিজের বাপের বাড়ি যাওয়ার, মুক্তি জীবন মুক্তির অধিকার রয়েছে, জীবন মুক্তি সকলের প্রাপ্ত হবে। জীবন বন্ধ থেকে মুক্ত হয়ে শান্তিতে যায়, তারপর যখন আসে তখন হলো জীবন মুক্ত। কিন্তু সকলেরই তো সত্যযুগে জীবন মুক্তি মেলে না, সত্যযুগে জীবন মুক্তিতে ছিল দেবী দেবতারা, পরে যারা আসে কম সুখ কম দুঃখ পায়। এ হলো হিসেব নিকেশ। সব থেকে কাঙাল ভারতই রয়েছে, যে ছিল সবচেয়ে উঁচু। বাবাও বলেন এই দেবী দেবতা ধর্ম অত্যন্ত সুখ প্রদান করবে, এ হলো পূর্ব নির্ধারিত, সকলে নিজের নিজের সময় অনুযায়ী আপন আপন ভূমিকায় পালন করে। হেভেনলি গডফাদারই হেভেন স্থাপন করেন, আর কেউ করতেও পারে না। ক্রাইস্টের 3000 বছর পূর্বে অবশ্যই বলা হয়ে থাকে হেভেন ছিল, নতুন দুনিয়া ছিল, ক্রাইস্ট কি কখনো সেখানে ধরাই আসবে? সে তো নিজের সময় অনুসারে আসে,
তারপর তাকে নিজের ভূমিকা রিপিট করতে হবে। এইসব বুদ্ধিতে বসলে তখন শ্রীমত অনুসারে চলবে। সকলের বুদ্ধি একই রকমের হয় না। শ্রীমতে চলার জন্য হিম্মত চাই। তারপর শিব বাবা, তুমি যা খাওয়াও, যা পড়াও ব্রহ্মা এবং জগদম্বার দ্বারা, ব্রহ্মার দ্বারাই সব কিছু করবেন, তাই না? তাহলে দুজনেই হলো কম্বাইন্ড, ব্রহ্মার দ্বারাই কর্তব্য করবেন। দুটি শরীর তো একত্রে নেই। বাবা কোনো কোনো কম্বাইন্ড শরীরও দেখেছেন। সোল তো দুজনের আলাদা হয়ে গেল, এনার মধ্যেই বাবা প্রবেশ করেন। উনি হলে নলেজফুল, তাহলে নলেজ কার মাধ্যমে দেবেন? শ্রীকৃষ্ণের চিত্র তো আলাদা, এখানে ব্রহ্মাকে চাই। বাস্তবে ব্রহ্মা কুমার কুমারীরা কত, এ কোনো অন্ধশ্রদ্ধা তো নয়। অ্যাডপ্টেড চিলড্রেনদের ভগবান পড়ান। অল্প পূর্বে যারা অ্যাডপ্ট হয়েছিল তারাই এখন থাকে বাড়ির অফিসে। তো কেউ বলবে না আমরা হলাম বিকে, এ হয়ে গেল গুপ্ত। শিব বাবার সন্তান তো আছে, এছাড়া রচনা নতুন সৃষ্টির করতে হয়। পুরনোর থেকেই নতুন তৈরি হয়। আত্মায় খাত পড়ার কারণে পুরনো হয়ে যায়, সোনাতেই খাত পড়ে, তখন আবার অশুদ্ধ হয়ে যায়। আত্মা অশুদ্ধ হলে তখন শরীরও অশুদ্ধ হয়ে যায়। পুনরায় বিশুদ্ধ কিভাবে হবে? অশুদ্ধ জিনিসকে আগুনে পোড়ায় পবিত্র করার জন্য। তাহলে কত বড় বিনাশ সংগঠিত হয়। এই উৎসবাদিরও সব ভারতে, এসব কাদের আর কবে কার কেউ জানে না। নলেজ খুব কম তুলতে পারে, পরে যদি রাজত্ব প্রাপ্ত হয় তাতে কি, সুখ অনেক কম হয়ে গেল, দুঃখ তো ধীরে ধীরে শুরু হয়ে যায়। সেই জন্য ভালোভাবে পুরুষার্থ করতে হবে। কত নতুন বাচ্চারা তীক্ষ্ণ হয়ে গেছে, পুরুষরা অ্যাটেনশন দেয় না, দেহ অভিমান অনেক আছে। সেবাধারীরা হৃদয় অধিষ্ঠান করবে বলা হয়ে থাকে, তাই না? ভিতরে এক, বাইরে অন্য। ভালো ভালো বাচ্চাদের বাবা অন্তর থেকে ভালোবাসবেন। কেউ বাইরে থেকে ভালো, ভিতরে খারাপ হয়। কেউ সার্ভিস করে না, অন্ধের লাঠি হয় না। এখন হলো মরা বাচ্চার প্রশ্ন। অমরপুরীতে উচ্চপদ প্রাপ্ত করতে হবে। জানতে পারা যায় কে কে কল্পপূর্বে পুরুষার্থ করে উচ্চপদ পেয়েছে, সেসব দেখতে পাওয়া যায়। যতখানি দেহ অভিমানী হবে তত সেফটিতে চলতে থাকবে। দেহ অভিমান পরাজিত করে, বাবা তো বলবেন শ্রীমত অনুসারে যতখানি রুহানি সার্ভিসে চলতে পারবে তত ভালো। সকলকে বাবা বুঝিয়ে থাকেন, চিত্রের উপর বোঝানো অতি সহজ। ব্রহ্মা কুমার কুমারী হলো সকলেই, ওই শিব বাবা হলেন বড় বাবা। পুনরায় নতুন সৃষ্টি রচনা করে, গাওয়া হয়ে থাকে মানুষ থেকে দেবতা। শিখ ধর্মাবলম্বীরাও সেই ভগবানের মহিমা করে। গুরু নানকের অক্ষর অত্যন্ত ভালো, জপ করো সাহেবকে তবে সুখ পাওয়া যাবে, এ হলো মূল কথা। সত্য সাহেবকে স্মরণ করলে তখন সুখ পাবে, অর্থাৎ উত্তরাধিকার প্রাপ্ত হবে। মান্য তো করো এক ওঙ্কার, আত্মাকে কোনো কাল গ্রাস করতেই পারে না। আত্মা ময়লা হয় কিন্তু বিনাশ হয় না, সেই জন্য অকাল মূর্তি বলা হয়ে থাকে। বাবা বোঝান আমি হলাম অকাল মূর্তি, তাহলে আত্মারা হলো অবিনাশী। হ্যাঁ, এছাড়া পুনর্জন্মে তো আসে, আমরা হলাম এক রস। পরিষ্কার ভাবে বলেন আমি হলাম জ্ঞানের সাগর, আমি হলাম রূপ বসন্ত। সেই জন্য এই সমস্ত কথা বুঝে নিয়ে বোঝাতে হবে। অন্ধের লাঠি হতে হবে, জীবন দান করতে হবে, তাহলে কখনোই অকাল মৃত্যু হবে না। তোমরা কালের উপরে বিজয় প্রাপ্ত করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক, শ্রীমত অনুসারে রুহানি সার্ভিস করতে হবে, অন্ধের লাঠি হতে হবে, শঙ্খধ্বনি অবশ্যই করতে হবে। দুই, দেহি অভিমানী হওয়ার জন্য স্মরণের চাট রাখতে হবে, রাতে জেগে থেকে বিশেষভাবে স্মরণ করতে হবে, স্মরণে ক্লান্ত হয়ে পড়া উচিত নয়। বরদান, সদা নিজের শ্রেষ্ঠ গরিমায় থেকে উদ্বিগ্নতা সমাপ্তকারী মাস্টার সর্বশক্তিমান ভব। সর্বদাই বরদান যেন স্মৃতিতে থাকে যে আমরা হলাম নিজেদের শ্রেষ্ঠ গরিমায় থাকা অন্যান্যদের উদ্বিগ্নতা সমাপ্তকারী মাস্টার সর্বশক্তিমান। দুর্বল নই,
श्रेष्ठ गरिमा सिंहासने अधीन। जरा अकाल सिंहासन अधीन है बाबा हृदय सिंहासने श्रेष्ठ गरिमाय अवस्थान करे तारा स्वप्नेओ कखनो उद्विग्न होते पारे ना। क्यों जतई हैरान करुक किन्तु निजे श्रेष्ठ गरिमाते ही थाके। स्लोगान सर्वदा निजे समाने थाको ताहले सकलेर मान सम्मान प्राप्त होते थाकबे। ओम शांति।